হ্যালো বন্ধুরা স্টাডি টিউটোরিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে ভূগোলের চার নম্বর সেট আলোচনা করব যেখানে আমি পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে তো চলো শুরু করছি আজকের আলোচনা আচ্ছা ছিয়াত্তর দেখে প্রশ্ন কী বলছে ইলেকট্রনিক্স শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে তো উত্তরটি হবে দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল ইলেকট্রনিক্স শিল্পে ভারতের প্রথম স্থান অধিকার করেছে এবং তোমরা জানো বর্তমানে ইলেকট্রনিক শিল্পে সব বেশি উন্নতি হয়েছে ব্যাঙ্গালোরে যেটি কিন্তু দক্ষিণ ভারতেই অবস্থিত নেক্সট সাতাত্তর দাগের প্রশ্ন কী বলছে ভারতের প্রথম লৌহ কারখানা কত সালে এবং কথায় স্থাপিত হয় তো উত্তরটি হবে আঠারোশো তিরিশ সালে অর্থাৎ যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তখনই তামিলনাড়ুতে ভারতের প্রথম লৌহ কারখানা প্রতিষ্ঠিত হয় নেক্সট আঠাত্তর দাগে প্রশ্ন কি বলছে ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি তো উত্তরটি হবে ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টিস্কো যেটি জামশেদপুরে অবস্থিত আচ্ছা নেক্সট আচ্ছা উনাশির দাগে প্রশ্ন কী বলছে রাউরকেল্লা স্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে তো উত্তরটি হবে পশ্চিম জার্মানির সহযোগিতায় রাউরকেল্লা স্পাত কারখানা গড়ে উঠেছে নেক্সট আশির দাগে প্রশ্ন কী বলছে ভারতে রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা তো এটা কম বেশি তোমরা সবাই জানো আমাদের পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স এরাই রেল ইঞ্জিন তৈরি করে তো নেক্সট একাশি দাগে প্রশ্ন কী বলছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত তো উত্তরটি হবে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্স হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা আচ্ছা নেক্সট বিরাশির দাগে প্রশ্ন কী বলছে ভারতের প্রথম সুতাকল কথায় স্থাপিত হয় তো উত্তরটি হবে ঘুসুড়িতে ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় নেক্সট তিরাশি দাগে প্রশ্ন কি আছে আমি খুব সহজ সরলভাবে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি এবং যেগুলো এক দুবার পড়লেই কিন্তু তোমাদের মনে থেকে যাবে তো তিরাশি দাগে প্রশ্ন কি বলছে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় তো উত্তরটি হবে গুজরাটের আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট চুরাশি দাগে প্রশ্ন কী বলছে ভারতের সর্ববৃহৎ কাপড় কল কোন রাজ্যে অবস্থিত তো এটা কম বেশি তোমরা সবাই জানো গুজরাট রাজ্যে ভারতের সর্ববৃহৎ কাপড় কল অবস্থিত নেক্সট পঁচাশি দাগে প্রশ্ন কী বলছে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় তো উত্তরটি হবে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় হুগলির রিসড়াতে নেক্সট ছিয়াশির দাগে প্রশ্নটা কী বলছে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি তো উত্তরটি হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবন্দর এবং এটি কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত নেক্সট সাতাশি ধাগে প্রশ্ন কী বলছে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তো উত্তরটি হবে মুম্বাইকে তো কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট অষ্টাশি ধাগে প্রশ্ন কী বলছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়েছিল কবে তো এটি একটা ইতিহাসেরও প্রশ্ন তো উত্তরটি হবে উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় নেক্সট উননব্বই দাগে প্রশ্ন কী বলছে ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি তো উত্তরটি হবে ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর হচ্ছে ব্যাঙ্গালোর এবং তোমরা এছাড়াও মনে রাখবে আমাদের ভারতবর্ষের চারটা মেগাসিটি আছে যেগুলো কলকাতা চেন্নাই মুম্বাই এবং দিল্লি তার সঙ্গে পঞ্চম বৃহত্তম হচ্ছে ব্যাঙ্গালোর নেক্সট নব্বই দাগে প্রশ্ন কী বলছে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো উত্তরটি হবে হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত নেক্সট একানব্বের প্রশ্ন কী বলছে কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় তো উত্তরটি হবে ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় নেক্সট বিরানব্বের প্রশ্ন কী বলছে ন্যাশনাল এরোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত তো এটিও কিন্তু বেঙ্গালোরে অবস্থিত ন্যাশনাল এরোনটিক্যাল ল্যাবরেটরি এটি বেঙ্গালোরে অবস্থিত নেক্সট তিরানব্বের প্রশ্ন কী বলছে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো এটা তোমরা সবাই জানো কম বেশি আমের আমেদাবাদ শহরটি সবরমতি নদীর তীরে অবস্থিত এবং যেখানে কী হয়েছিল বলতো সবরমতি আশ্রম থেকে গান্ধীজি তিনি নবম সত্যাগ্রহ করেছিলেন তো নেক্সট চুরানব্বের প্রশ্ন কী বলছে কোন শহরকে গোলাপি শহর বলা হয় তো উত্তরটি হবে রাজস্থানের জয়পুর শহরকে গোলাপি শহর বলা হয় নেক্সট পঁচানব্বই দিকে প্রশ্ন কী বলছে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত তো উত্তরটি হবে কোচিনে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি অবস্থিত নেক্সট ছিয়ানব্বই দাগের প্রশ্ন কী বলছে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির অর্থাৎ মিনাক্ষী মন্দির এটি কোথায় অবস্থিত তো এটি মাদুরাই শহরে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মিনাক্ষী মন্দির অবস্থিত নেক্সট সাতানব্বই থেকে প্রশ্নে কী বলছে হিন্দুস্তান শিপ ইয়ার্স কথায় অবস্থিত তো উত্তরটি হবে বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপ ইয়ার অবস্থিত নেক্সট আটানব্বই থেকে প্রশ্নে কি বলছে হুগলি নদী তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর তো হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা বন্দর এটি হচ্ছে একটি নদী বন্দর তো নেক্সট দেখো তারপরে আর একটা ভালো প্রশ্ন আছে ভারতের শ্রেষ্ঠতম সমুদ্র বন্দর কোনটি তো উত্তরটি হবে ভারতের শ্রেষ্ঠতম সমুদ্র বন্দর হচ্ছে মুম্বাই নেক্সট আজকে আলোচনার শেষ প্রশ্ন কী বলছে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভারতের কোন বন্দরটি প্রথম স্থান অধিকার করেছে তো উত্তরটি হবে মাদ্রাজ বন্দরটি যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভারতের প্রথম স্থান অধিকার করেছে তো এই ছিল পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে